সিরিয়ায় নিজেদের কনস্যুলেটে হামলার জেরে গত শনিবার রাতে ইসরায়েলের 300 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করেছে জর্ডান। তবে ইসরায়েলকে সহায়তা করায় বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছেন জর্ডানের নাগরিকরা। বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার জবাবে গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলে 300 শতাধিক ড্রোন ও মিসাইল হামলা করে তেহরান। কিন্তু এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সে চেষ্টা করেছে জর্ডান। আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। তবে আম্মামের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ বলেন, সপ্তাহান্তে যে ঘটনা ঘটেছে তাকে কখনো ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষা করার জন্য করা হয়েছে, কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে জর্ডানের এই সহায়তা খুশির খবর বলে প্রকাশ করে ইসরায়েলের গণমাধ্যম। এ সম্পর্কে রিদাসাদ বলেন, এটা ইসরায়েলের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়, কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে তিনি খুবই বিরক্ত। তিনি জানান সেখানকার অনেকেই সেটা মেনে নিচ্ছে না, তারা ইরানকে সমর্থন করেন না এবং গাজায় যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করেন। কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে তারা আছেন বলে মন্তব্য করেন। তারা 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান। বিবৃতিতে জানানো হয়েছে এগুলো তাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ। গত কয়েক সপ্তাহ ধরে আম্মামে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা যায়। জানা গেছে জর্ডানের রানী সহ প্রতি 5 জনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। 2021 সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল, কিন্তু এক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য, সামরিক যান ও উড়োজাহাজ বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে। গাজা নিয়ে আম্মামে বিক্ষোভ শুরুর পর অনেকে জর্ডান থেকে মার্কিনীদের তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে জানা গেছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।